ঘটনাস্থলে আছেন রিপোর্টার রাজিবুল হাসান এবং কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ সরাসরি প্রথমে যাচ্ছি রাজীবের কাছে রাজীব তো চলছে এই যে গতকাল দুর্ঘটনা ঘটেছিল মুখোমুখি দুই ট্রেনের সংঘর্ষ এরপর থেকে কিন্তু যে ধরনের সমস্যা সৃষ্টি হয় সাধারণত কোথাও দুর্ঘটনা হলে সেই ধরনের সমস্যার মুখে দিয়ে কিন্তু যাচ্ছে এখানে আশপাশের মানুষের কিন্তু ভুগান্তি সৃষ্টি হয়েছে যারা ট্রেনে চলাচল করে একটু দেখানোর চেষ্টা করছি উদ্ধার তৎপরতা এখন অবশিষ্ট রয়েছে সকল বগি কিন্তু ট্রেনে নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে উদ্ধার করা হয়েছে শুধুমাত্র টাঙ্গাইল কম্পিউটার ট্রেনের ইঞ্জিন এবং তেলবাহী যে ট্রেনের একটি ওয়াগান সেটি কিন্তু রয়েছে লাইনের উপরে এটিও খুব দ্রুত সময়ের মধ্যে সরিয়ে নেওয়া হবে যতটুকু আমরা জানতে পেরেছি এরপর কিন্তু লাইন স্বাভাবিক করার জন্য কিছু মেরামতের কাজ রয়েছে এরপরে ছেড়ে দেওয়া হবে বলে আমাদের কাছে জানানো হয়েছে তবে স্থানীয়রা বলছেন যে গতকাল যে দুর্ঘটনা ঘটেছে এরপরে আজকে প্রায় চব্বিশ ঘন্টারও বেশি সময় প্রায় পঁচিশ ঘন্টা হয়ে গিয়েছে এরপরও কেন এখন পর্যন্ত পুরোপুরি লাইন স্বাভাবিক করা যাচ্ছে না সেটি নিয়ে মানুষ কিন্তু প্রশ্ন তুলছে হ্যাঁ একটু দেখানোর চেষ্টা করছি লাইনের উপরে এটি আপনি দেখতে পাচ্ছেন যে তেলবাহী একটি ওয়াগান এর 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 এছাড়া যে কয়েকটি ওয়াগান ছিল সেগুলো কিন্তু টেনে নিয়ে যাওয়া হয়েছে শুধু এটিই রয়েছে এর কারণ হচ্ছে এটির কিছু নিচের অংশ ভেঙে গিয়েছে এবং এই ভাঙা অংশের কারণে কিন্তু এটি টেনে নেওয়া যাচ্ছে না এটি উপরের দিকে তুলে শূন্য ভাসিয়ে এখান থেকে অন্য একটি গা ইয়ে করে তারপরে নিতে হবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি এই তেলের ওয়াগানের ভেতর যেহেতু অনেক তেল রয়েছে সেই কারণে এটি কিন্তু দ্রুত সময়ের মধ্যে সরানো যাচ্ছে না ধীরে ধীরে সরানো হচ্ছে কারণ এটি বিপজ্জনক জিনিস এবং পরবর্তীতে সামনে যে আপনি দেখতে পাচ্ছেন টাঙ্গাইল কম্পিউটারের দুটি ইঞ্জিন এই দুটি ইঞ্জিনের মধ্যে একটি ইঞ্জিনে অক্ষত রয়েছে সেই 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 হচ্ছে ইঞ্জিনটা এখানে রয়েছে এছাড়া দেখতে পাচ্ছেন যে বগি সেই বগি কিন্তু লাইন যেটা ক্ষতিগ্রস্ত বগি সেই বগিটা লাইন থেকে পাশেই রেখে দেওয়া হয়েছে এবং সেটি কিন্তু একেবারে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে যে কারণে পাশাপাশি জায়গায় রেখে দেওয়া হয়েছে কিছু পরে হয়তো এগুলোও আস্তে আস্তে কমলাপুর কিংবা মেরামতের জন্য বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হবে মোটামুটি যদি বলি যে গাজীপুরের যে জয়দেবপুরের এখানে দুর্ঘটনা ঘটেছে গতকাল সেই দুর্ঘটনার পর থেকে এই আসতে বেগ সময় লেগেছিল সে উদ্ধারকারী ট্রেন এরপরে রাতে যখন আসলে এই বগিগুলো উদ্ধার করার জন্য ক্রেন যুক্ত হয়েছিল সেই ক্রেন যুক্ত হওয়ার পর কিন্তু সারা রাত কাজ করেছে এরপরে এখনও কাজ করছে তারপরও রাস্তা স্বাভাবিক করা যায়নি এবং এই কারণে কিন্তু বিভিন্ন জায়গায় শিডিউল বিপর্যয় হচ্ছে মানুষের কষ্ট হচ্ছে তো মানুষ আসলে যারা বের হয়েছে বিভিন্ন গন্তব্যস্থলে যাওয়ার জন্য তারা কিভাবে যাচ্ছে কিংবা বিভিন্ন স্টেশনের কি খবর শিডিউল বিপর্যয় কি অবস্থায় রয়েছে সেই খবরাখবর জানতে আমরা যাব শুভর কাছে শুভ রয়েছে কমলাপুর স্টেশনে জেলা আপনি যেমনটা বলছেন সেখানকার উদ্ধার কাজ যতটা দ্রুত হবে এই কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া যে সকল উত্তর এবং পশ্চিমাঞ্চলের ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো কিন্তু সঠিক সময়ে ছাড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে কেননা আমরা জানি যে সকাল থেকে কিন্তু এই গতকালকে দুর্ঘটনার কারণে কিন্তু বেশ কিছু ট্রেন দুই থেকে তিন ঘন্টা অনেক ক্ষেত্রে চার ঘন্টার বেশি সময় বিড়ম্বনা হতে দেখা গিয়েছে বিশেষ করে আমরা যদি বলতে যাই যে সকাল ছয়টার ধমকেতু এক্সপ্রেস যে ট্রেনটি ছিল সেই ট্রেনটি কিন্তু প্রায় তিন ঘন্টা পরে নয়টা বিশ মিনিটের দিকে ছেড়ে গিয়েছে এবং তার পাশাপাশি চিলাহাটি এক্সপ্রেস নীল সাগর এই সকল ট্রেনগুলো কিন্তু প্রায় চার ঘন্টা পরে কিন্তু ছেড়ে যায় এই যে চার ঘন্টা ধরে স্টেশনে এসে বসে থাকে এখনও আমরা দেখতে পাচ্ছি কিন্তু অনেক মানুষ তাদের কাঙ্ক্ষিত যে ট্রেনগুলো নির্দিষ্ট গন্তব্যে যারা যাবেন সেই ট্রেনগুলো কিন্তু অপেক্ষায় রয়েছেন তারা সঠিক সময় ছাড়ার কথা থাকলেও এই দুর্ঘটনার কারণে যে বিড়ম্বনা হতে হয়েছে সেই কারণে কিন্তু নির্দিষ্ট সময়ে এই সকল ট্রেনগুলো ছেড়ে যেতে দেখা যায়নি আর এদিকে স্টেশন মানে ম্যানেজার যিনি রয়েছেন কমলাপুর স্টেশনের ম্যানেজার তাদের সাথে আমরা কথা বলি তার সাথে আমরা কথা বলেছি তিনি যেটি জানিয়েছেন যে উত্তর অঞ্চল এবং পশ্চিমাঞ্চলে যে সকল ট্রেনগুলো রয়েছে সেটি দুই থেকে তিন ঘন্টা বিপর্যয় দেখা গিয়েছে তবে পূর্বাঞ্চলে যে সকল ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু সঠিক সময়ে ছেড়ে যাচ্ছে তবে আগামীকালকের মধ্যে এই যে ট্রেনের বিপর্যয় শিডিউল বিপর্যয় সেই শিডিউল বিপর্যয়গুলো আশা করা যাচ্ছে যে সেগুলো রিকভারি করতে পারবেন বলে তিনি বলছেন তো এক কথাই এখনও কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীরা অপেক্ষায় রয়েছেন তাদের কাঙ্ক্ষিত ট্রেনে অনেকটা ভোগান্তি বললেই চলে তো সব কিছু মিলে এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরের জয়দেবপুর এবং কমলাপুর রেল স্টেশন থেকে